বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। গত 24 নভেম্বর রোজ রবিবার কভেন্ট্রি শাহজালাল কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে কার্যকরী পরিষদের সভা। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি জনাব আবুল কালাম আজাদ সুটন, অনুষ্ঠান পরিচালনা করেন জনাব অনুরুদ্দিন জাহিদ ও জেনারেল সেক্রেটারি আমিনুর রশিদ তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ দিগলবাগ ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সালিক মিয়া চৌধুরী। বাংলাদেশ থেকে আগত প্রধান অতিথিকে ট্রাস্টের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হালিম। উক্ত অনুষ্ঠানে বক্তৃতা করেন শাহ আবিদ আলী, আব্দুল কাইয়ুম, আব্দুল করিম, মামুন মিয়া, আবুল হাসনাত, আবুল হোসেন, আজাদ হোসেন, রওশন আরি, মুফতি আব্দুল নূর প্রমুখ। সভায় সংগঠনের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয় এবং ট্রাস্টটি সম্প্রসারিত করার লক্ষ্যে মোহাম্মদ ওহিমিয়া ও শামীম আহমেদকে নতুন ট্রাস্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য, ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন আগামী 25 জানুয়ারি 2014 সম্পন্ন করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। স্পেনে বাংলা শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাঙালি পরিচালিত বাংলা স্কুলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম সাময়িকী পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান, গত 23 নভেম্বর বার্সেলোনার সেন্ট্রো সিভিকের নির্ধারিত স্কুল কক্ষে অনুষ্ঠিত এ পরীক্ষায় ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্পেনে বাঙালি নবপ্রজন্ম বাংলা অক্ষরের সাথে পরিচিতি হয়ে যেতে বেড়ে উঠতে পারে সেজন্য বাংলা স্কুল কাজ করছে বলে জানিয়েছেন বাংলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি তৌফিকুর রহমান তরফদার। শিশু কিশোরদেরকে প্রতি সপ্তাহের শনি ও রবিবার এই 2 দিন বাংলা ভাষা শেখানো হয় এ প্রতিষ্ঠানে। মুজিবুর রহমান, জিনাত শফিক, জাহাঙ্গীর আলম, পারভিন সুলতানা, মাহফুজুর রহমান, সাইমা ইসলাম, জুয়েল আহমেদ, রাজীব হোসেন, ফিরুজ হোসেন, সেলিম রহমান এর সেবামূলক শিক্ষকতায় এসব শিশু কিশোরদেরকে নিরলসভাবে বাংলা শিক্ষা দান করছেন। প্রথম সাময়িকী পরীক্ষা পর্যবেক্ষণ করতে আসেন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেসা, আরিফুর রহমান বাবু, আবুল কাশেম, আমির হোসেন আমুসহ কমিউনিটি নেতৃবৃন্দ। উল্লেখ্য, 2008 সালে 20 জন ছাত্রছাত্রী নিয়ে শুরু হওয়া এই বাংলা স্কুলে বর্তমানে 110 জন ছাত্রছাত্রী অধ্যয়নরত। গতকাল 24 নভেম্বর পূর্ব লন্ডনের স্টেফোর্ড কমিউনিটি সেন্টারে আল এমদাদ হাই স্কুল ও কলেজ এডুকেশন ট্রাস্ট ইউকের সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক এ কে আবদুল্লার পরিচালনায় ও সংগঠনের আহ্বায়ক মোস্তফা মিয়া সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফজলুল হক ফজলু, আব্দুর রহমান নিজাম, হাজি কলা মিয়া, ফারুক মিয়া, আব্দুর রহমান সোহেল আহমেদ, হাজি রফিকুদ্দিন হেলাল, আব্দুল কাদির হাসনাত, জিল্লুর রহমান। সভায় আল এমদাদ হাই স্কুল ও কলেজ ট্রাস্টকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বক্তাগণ জোরালো বক্তব্য রাখেন। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 49তম জন্মবার্ষিকী পালন করল গ্রেটার মানচেস্টার বিএনপি। আমাদের মানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, সংগঠনের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন আহমেদ চৌধুরীর সঞ্চালনে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হেলাল হোসেন। উক্ত সভায় বক্তব্য রাখেন এমা চৌধুরী, সাজিদ মিয়া, ফারুক আহমেদ, গিয়াসউদ্দিন, আব্দুল বাসিদ বকুল, ইসলামউদ্দিন জনি, সোহাদুর রহমান সোহাদ প্রমুখ। এ সময় উপস্থিত বক্তারা তারেক রহমানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বলেন, তিনি বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, তাই তার জনপ্রিয়তায় ভীত হয়ে বর্তমান আওয়ামী সরকার তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে, যেন তারেক রহমান বাংলাদেশে গিয়ে রাজনীতি করতে না পারেন। বক্তারা বর্তমান সময়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেরও সমালোচনা করেন। পরিশেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান। বিপুল উৎসাহ উদ্দীপনা রবিবার প্রথমবারের মতো ত্রিবার্ষিক সম্মেলন করেছে যুক্তরাজ্য সাসেক্স আওয়ামী লীগ। প্রবাসে বসবাসরত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান।
এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে চ্যানেল আই ইউরোপের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।